হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই স্কাই ব্লগস ওয়ান। তো আজকে হচ্ছে অষ্টমী, তো অষ্টমীতে আগে থেকে জানতাম আমি মজা হবে আজকে একটা অন্যরকমই। তো দেখি অঞ্জলি দেবো কি দেবো না, মনে হচ্ছে দেবো না, তাও চেষ্টা করবো দেওয়ার, কোনোদিন দিইনি, ফার্স্ট টাইম দেবো। তো এখন যাবো একটু বাজারে, এখন বাড়ি চলে এসেছি। এখন আমাদের গাড়িটা নিয়ে এসেছে ধুতে, মানে গাড়িটা একটু নোংরা হয়েছে, হালকা নোংরা, তার জন্য দোকানে নিয়ে যাইনি, ভাবছি বাড়িতে ধুয়ে ফেলবো। তো তার জন্য এটা ধুই, ধুয়ে ভাত খেয়ে তারপরে বেরোবো। আর মনে হচ্ছে না আজকে অঞ্জলি দেব, তো অঞ্জলি দেব না, হচ্ছে ডাইরেক্ট হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরোবো, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখাবো আমার গার্লফ্রেন্ডকে আজকে। তো গাইস ফুল রেডি হচ্ছে, মানে অষ্টমীর ড্রেসটা পেয়ে দেবো আজকে। আবার এই কালো বুটটা পরেছি, এই প্যান্টটা আর ড্রেসটা আলাদা চেঞ্জ করেছি। তো এখন হচ্ছে আমার গার্লফ্রেন্ড সকালে ফোন করেছিল, ফোন করে বলে যে ওর অসুবিধা আছে, একটু বেরোতে পারবে না। আমি জানি না যে আমার গার্লফ্রেন্ডের কি অসুবিধা, কিন্তু আমি আমার মনে হচ্ছে ও আচ্ছা অন্য কারোর সাথে ঘুরতে যাবে। তো চলো আমি আমরা ও যেই পার্কে যাবে সেই পার্কে যাব, দেখি সামনাসামনি হিট হয় নাকি। তাহলে আজকে সামনাসামনি ওকে ধরবো, যেন বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আর আমাকে বলে যে অসুবিধা আছে। তো চলো সামনে দেখাচ্ছি, ওর আমার গার্লফ্রেন্ডকেও দেখাবো আর অন্য গার্লফ্রেন্ডকেও দেখাবো তোমাদের সবারকে। তো চলো সামনে যাবো, মিলে যাবো, মিলে যাবো, মিলে মিলে। তো কেলাচো দ্বারা বলছে এখান থেকে ঘুরে যাও তাই বলছে, তো চলো এখান থেকে যেতে দেবে না, কি বাড়ির মাথায় প্যান্ডেল বানিয়েছে, বুকাশ ঘুরতে যেতে হবে। তো এখন যাচ্ছে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে, মানে কোন পার্কে গেছে ও, মানে কোন বয়ফ্রেন্ডের সাথে গেছে না বন্ধুদের সাথে কেটে গেছে সেটা খুঁজতে। তো দেখি বন্ধুদের সাথে গেলে তো ভালো, আর যদি বয়ফ্রেন্ডের সাথে যায় তো একদম ডাইরেক্ট হিট হবে সামনে গিয়ে। তোমাদের দেখাবো যে কোন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে আজকে আমাকে ছেড়ে। তো এই যে আমাদের সামনে কাপেল যাচ্ছে, এই যে এই সাইডে কাপেল, আর এই দেখো বাবা গো বাবা ফটো শুট করছে, রজনীর মেয়ে দেখো খুলেছে, একদম গার্লফ্রেন্ড খুলেছে, এই প্রচুর কই। তো গাইস ওর মেয়েটা চুল নেই, চুলটা কেটে ফেলেছে ওর, মানে উকুন হয়েছে মাথাটার জন্য। তো গাইস সামনে তো কাপেল আর কাপেল, খালি আমরা বন্ধুরা মিলে এসেছি। ওই দেখো বাবা গো বাবা, এই দেখো সামনে কটা নিয়েছে এটা সাথে, ও একটাই নিয়েছে, একটা ভাই বানায় গার্লফ্রেন্ডের ভাই এটা। ওখানে ঝামেলা হচ্ছে, আমরা এখন দাঁড়াতে পারবো না, তাই ওই মেয়েটা মনে হচ্ছে কোনো ছেলে দিয়ে তাকিয়েছে, সেই জন্য বয়ফ্রেন্ড রেখে গেছে। তো এটা আমরা নজর দেব না, আমরা সামনে এগিয়ে যাবো আরো বয়ফ্রেন্ডদের কাছে। ওই দেখো তো, এই দেখো, এই দেখো সামনে ম্যাচিং করতেছে, হলুদের গ্লাস হচ্ছে, হলুদের প্যান্ট, এই কিন্তু ওপেন সাদা কালারের গ্লাস, সাদা কালারের প্যান্ট। তো আমাদের এখানে একটা ঠাকুর হয়েছে, কিন্তু এটা আসবো না, আমার আমার গার্লফ্রেন্ডকে আগে খুঁজতে যাই পার্কে। ওই দেখো তাকাচ্ছে, ওই দেখো তাকাচ্ছে, ওই দেখো তাকাচ্ছে, ওই যে ও বাপ, এ কি, এই দেখো পুজো তো না, যাব না এখন, এ নিয়ে যাবো জানি না তো কাকা। এই দেখো মারা কাকে দেখেছি, একদম একদম জোস মারা এটা, একদম দেখেছো চুলটা একদম কালাকার, এগের মতো যদি না হয় থেকে ফেমাস হই, এগের মতো তারা চুল কাটবে সামনে বসে আমি, এই তো এগের মতো তাহলে মাল পারবো আমি। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে আমাদের হচ্ছে কৃষ্ণসেরা পার্কে বর্ধমানে। দেখি আমার গার্লফ্রেন্ড কোন জঙ্গলে কার সাথে মুখ কালো করছে, মনে হয় না আমাকে বলেছে হচ্ছে মানে ও শরীর খারাপ। তো দেখি কোন মানে কোন ছেলের সাথে ওখানে জঙ্গলে দেখি কি করছে। সেখানে হচ্ছে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে হয়েছে, কাপেল মাপেল, এই যে সামনে সেটা ভাঙা কাপেল, এই দেখো এই যে এই মালটা যাচ্ছে ওই সামনে দুটো দুটো দিদিকে পটাতে, দেখি কি করে মালটা, এই যে আমাদের আরেকটা মাল নাতি নিয়ে পটাস, এই তারাপদ নাতি আমার বন্ধু জিত নাকি টক পালন না, এ পালন দাদা কি ডাক,
নিকোষ সামাল আমাকে মতো সবাইকে দেখছি কিন্তু আমারটা কই, আমারটা কোন জঙ্গলে ঢুকেছে না বুঝতেই পারছি না। আমার তো মনে হচ্ছে বড় জঙ্গলে ঢুকেছে আমারটা মনে হচ্ছে। মারা কাকা কি করছে মনে হয়, এই বয়সে মারা চুল নেই তাও কাকা কি করছে কি এটা? এই সাইডে ওই সোজা দিদি তো আর একটা মাল আছে মনে হয়। ওরে বাপ বাপ, কাকা এই বয়সে পারছে আর আমরা খালি হাতে এসেছি তিনটে বন্ধু। বাবা গো বাবা, এই দেখো এই ছেলেটা চো ব্যাগ ধরে দিয়েছে মনে রাখতো, একদম ব্যাগ ধরে দিয়েছে। আমাদের কোনো কাজ নেই খেয়ে দে, তাই আমরা হচ্ছে বন্ধুরা মিলে এসেছি, তাই আমরা এটাই করছি। দেখো এই কীর্তি করছি আমরা, তাতে কি করবো? তুই তুই এই সিরে, তুই এই সিরে, অজয় 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 সিরে, কিনে নে একসাথে, কিছু একসাথে, অজয় হালকাটা দিকে, হালকাটা দিকে দেখা যাচ্ছে না, একদম এক নম্বর। আইস আমাদের হচ্ছে খেদে কাজ পাচ্ছে না, তাই কি করবো? আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসেনি যে আমরা কাপের হয়ে এসেছি যে বাগানে ঢুকবো, শঙ্খপাত অঙ্ক পাতাবো, তাই তার জন্য আমরা সেই মানে মূর্তি নেই হচ্ছে উল্টো পাল্টা করছি। কি নিবি সাথে সাথে কি নিবি? কালকে তো এই যে আমাদের পাশেও বাড়ি আছে সবার, দেখছি সাইডে সব অসভ্যতা আমি দেখে আমার সবার সহ্য হচ্ছে না, তাই আমরা বাড়ি যাবো এখন। আর আমার গার্লফ্রেন্ড এখানে আসেনি, তারপরে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ভদ্র বাড়িতে আছে। কি গো বাবা, গো বাবা, এ তো নীলপুরি। এখন হচ্ছে যাব হচ্ছে মানে বাড়ি, তো এখান থেকে এখানে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ভালো হয়ে গেছে তার জন্য আসেনি, তো এখন হচ্ছে বাড়ি গিয়ে হচ্ছে ড্যান্সার তারা ব্লকের কিছু সদস্যকে, সদস্য না ড্যান্সার তারা ব্লকের কিছু লোক নিয়ে যাবো হচ্ছে আমরা ঘুরতে মেমারির ওদিকে। তো চলো যাওয়া যাক এখান থেকে, বেরোনো যাক আগে। তো এখন মানে বর্ধমান থেকে বাড়ি চলে এসেছি, এবার যাবো হচ্ছে একটা অন্য জায়গায় মানে একটু মেমারির দিকে যাবো এবার। পৌরসভার সাথে কয়েকটি আবেদন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাণ বাঁচবে। Oh,
তো গাইস মানে বাজারে মানে আজকে থাকলাম না, বাজারে মানে কালকে থাকবো, মানে আজকে যাচ্ছি বর্ধমানে। অষ্টমী রাতে তো অষ্টমীর রাতে প্রচুর লোক বের হয়, তার জন্য মানে আজকে ফুল রাত ফুল নাইট হচ্ছে মানে বর্ধমান ঘুরবো। আর এখন আছি পেট্রোল পাম্পে, ওই যে পেছনে আছে আমাদের তেল ভরছে, আর কে কে যাচ্ছে সব দেখাচ্ছি আমি তোমাদের। এখন আপাতত তেল ভরি, আমাদের গাড়িতে তেল নেই, আমাদের এমনি গরিব গাড়ি না, তাই তেল থাকে না কোনো সময়। তো এখন আমাদের তেল ভরা হচ্ছে, আর আমাদের সাথে আজকে আমাদের অনুপ দাদা আছে, এদিকে আমাদের কৃষ্ণ দাদা আছে, আর এদিকে আছে মনোজিৎ আছে। এটা চকলেট বয়টা, এটা চার পাঁচটা গার্লফ্রেন্ড, তাও বলে আমাকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে দিতে। আমরা এটাতে তিনটে আছে, এটা তিনটার এই এই যে আমাদের আছে মেইন লোক আজকে আমাদের আমাদের মাস্টার দাদা, এটা যে আমাদের ভাইরাও যাচ্ছে, আর এই যে আমাদের ভুট ভাইরাও অরিজিনাল, এটা কেবল হচ্ছে কি জানো কয় রেল গেটে যাচ্ছে, দাও খেয়েছে পিন্না দেখাই এই দেখো রঙ্গবতী রতিকা বিরিয়ানি কেস বিরিয়ানি কেস বিরিয়ানি কেস। গাইস অনেক মেলায় লোক, দেখুন এই যে আরেকটা ঠাকুর সুন্দর, আর রঙ্গবতী লতিকাতে ভরা, এই দেখো। ও গাইস তোমরা যদি অরিজিনালি আসতে তাহলে দেখতে পেতে কত সুন্দর। গাইস টোটোতে একটা সুন্দর রঙ্গবতী লতিকা আছে, চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি দেখাতে পারবো। যদি আমাদের স্কাই ব্লকস ওয়ান হরফে আকাশ যদি একটু ভালোভাবে ড্রাইভটা করে, তো দেখা যাক। দেখো চশমার আড়ালে দেখা যাচ্ছে, তোমরা খুব ভালো দেখতে পাবে। সুন্দর, আরো তিনজনকে দেখো, মজা পেয়ে যাবে একদম। গাইস এই যে আমাদের বর্ধমানের বিখ্যাত ক্লক টাওয়ার, দেখো তোমরা এখন এই ঘড়িতে অটোমেটিকলি টাইম বোঝা যায়, এখন রাত বাজছে কটা, যটা বাজছে ততটাই দেখাচ্ছে। দেখো তোমরা দেখে নেবে ঠিক টাইম মতো। গাইস আমাদের বর্ধমানে এখনো বিখ্যাত আছে রিকশায় উঠে প্রেম করা, এটা শুধুমাত্র আমার জানা বর্ধমানেই পাওয়া যায়, যে রিকশাটা এই রিকশায় উঠে প্রেম করা যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন মিলে মিশে যায় কৃষ্ণসায়র পার্কে আরোপে কেএসপি, ওটাতে যায় প্রেম করতে, আর রিকশায় উঠেই প্রেম শুরু আর ওখানে গিয়ে শেষ। গাইস দেখুন এখন একটা ছেলে মনে হচ্ছে কাট মারবে, সেই অপেক্ষায় আমরা ক্যামেরাটা ধরে আছি, যদি কেউ কোনো কাট মারে তাহলে আমরা সেটা ক্যামেরা বন্দি করতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো। গাইস আমরা এখন আছি কর্জন গেটের ট্রাফিকে, দেখো কর্জন গেটটা দেখাবো, তার আগে তোমরা একটু সুন্দর সুন্দর রমণীদের দর্শন করে নাও, আর সামনে গিয়ে তোমাদের কর্জন গেট দেখাবো। আমরা এখন ওই যে লাল সিগন্যালে আছি, আমরা খুব সিগন্যাল মানি, তো সিগন্যাল ভঙ্গ করলে বাড়িতে গিয়ে SMS পেয়ে যাবো, 1000 টাকা ফাইন হয়েছে, কি দরকার গাইস, একটু দাঁড়িয়ে যাই 1000 টাকাটা বাঁচিয়ে নি, রাতে ধাবাতে খেতে পারবো। গাইস আমাদের ট্রাফিকটা ছাড়লো, তোমরা কর্জন গেটটা একটু দর্শন করে নাও, হালকা করে একদম হালকা করে। গাইস যতটা পারলাম তোমাদের দেখালাম কর্জন গেটটা, হালকা করে একটু দেখিয়ে দিলাম, চলো। ও বাবা এ কি, এ তো পিটকাটা রমণী, চলো চলো। ও বাবা ওই পিটকাটাকে ধরতেই হবে আমাদের, পিটকাটাকে একেবারে ক্যামেরা বন্দি করতে হবে গাইস, আমাদের দর্শনার্থীদের দেখাতেই হবে, একদম লাভলি, ভালো ভালো। এদের মা বাবা কিছু বলে না বাড়ি থেকে, এটাই না কেন, রাত 12টা 1টা পর্যন্ত এই এখন বেরিয়ে যে দেখো জড়িয়ে ধরেছে, উস এগুলো ঠিক না, এগুলো ঠিক না। এই যে দাঁড়িয়ে আছে দেখো, সব 200 কেস। গাইস আমরা চলে এসেছি আমাদের প্রথম ঠাকুর দেখতে, প্রথম ঠাকুরটা এখান থেকে শুরু করব দেখা, তো এই ঠাকুর দেখার লাইন যত দূর বিশাল লাইন, মারাত্মক লাইন, চলো তোমাদের দেখাচ্ছি কতটা। বর্ধমানে এসে হচ্ছে আমি একটা মানে ভিক্ষুকে দেখলাম, আমার কষ্ট হলো প্রচুর বুক থেকে, তার জন্য আমি ওকে সাহায্য করতে যাচ্ছি। গাইস এটা আমরা দেখে আমি বুঝতেই পারছি না যেটা খেচুড়ি দেবে সামনে না কি, আমার তো মনে হচ্ছে খেচুড়ি প্রসাদ দান হচ্ছে সামনে, তার জন্য এরকম লাইন দিয়েছে। এখন একে একটা ছবি তুলে দেবো, তাই একটু ভিডিও টপ করলাম। তো গাইস আমরা হচ্ছে মানে ভিতরে ঢুকেছি প্যান্ডেলে, আমাদের আলোক সব লাইন দাঁড়িয়েছে, আমরা হচ্ছে বিটা লোক না, তার জন্য আমরা আমরা যতদিন বেঁচে আছি, আর এই যে আমাদের মেয়েটা যতদিন বেঁচে আছে ততদিন আমরা লাইন দাঁড়াবো না, নো লাইন করতে দেবো না। এটা হচ্ছে আমাদের বর্ধমানের প্যান্ডেল, এটা ফার্স্ট প্যান্ডেল দেখলাম, এটা হচ্ছে এর আগের বছর এখানে বানিয়েছিল রাম মন্দির বানিয়েছিল।
তো প্রথম প্যান্ডেলটা তো দেখলাম আমরা হচ্ছে ফাউল লাইনে ঢুকেছিলাম, মানে লাইন দাঁড়িয়ে নিল আমাদের লাইন পেছনে আছে, প্রায় 3000 লোকের পেছনে আছে, তাই আমরা ফাউল লাইনে ঢুকে ঠাকুর দেখা গেল। हर हर महादेव। विशेष कथा देखते पे तो एटा देखे हमने एदिक दिए सोजा दिके चले जाब। তো গাইস এখন আমরা ঘুরবো মেলা, মানে ঠাকুর দেখা হয়ে গেছে, প্যান্ডেল দেখা হয়ে গেছে, মানে এটা হচ্ছে প্রথম মেলার মানে প্রথম প্যান্ডেলের মেলাটা দেখবো। তো তোমরা অনেকক্ষণ ধরে ভাবছো মনে হয় সোয়েটার কেন পরে এসেছি এই গরমে, গরমে না শীতে, মানে রোডে গাড়ি চালাতে অসুবিধা হয় তার জন্য সোয়েটার পরে এসেছি আজকে। তো গাইস এখন আমরা হচ্ছে মানে বেলুন ফাটাবো, হচ্ছে মানে 10 টাকা 10 টাকা করে যাচ্ছে সবাই, মানে আমি ও আর ও, তো দেখি কে কটা ফাটাতে পারে। পিটা মারছে, এ ছোটবেলা বাকি মারতো, এ ও নিশানা 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 হলুদ হলুদ হলুদ, এই তো চলো দেখি কি করে আমাদের পাখি মারা বিটা, মনে তো হচ্ছে লাগাতে পারবে। এই বিটা হচ্ছে একটা পেন পেয়েছে, মনে হচ্ছে ওর ভাগ্যে এই পেন দিয়ে কাউকে নাম্বার দেবে লিখে, সেটাই মনে হচ্ছে ওর ভাগ্যে আছে। তো আমরা এই প্যান্ডেলটা থেকে বেরোচ্ছি, এবার সামনে দিকে আরেকটা প্যান্ডেলে যাবো। হ্যালো গাইস, আমরা এখন চলেছি দুই পৃথিবীতে, আমাদের মধ্যে একজনের খুব বৃদ্ধি বেড়েছে, পাতা মরবে এখন এখনই, বহু বার বেড়েছে, কালো অ্যাপাচি নিয়ে পাতা ফসা হলে ও পাতা মরবে, এই যে পাতা না এতে উঠতেছে না, একটু সামনে তো সামনে, এইবার 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 উঠবে, এইবার হবে, এইবার হবে, ভিডিওতে আসবে, ভিডিওতে উঠলো না তো, ও গাড়ির নাম্বার কিন্নি। আমরা খুবই তাড়াতাড়ি যেতে চলেছি আমাদের দুই পৃথিবী, এই যে দুই পৃথিবী কিসের চাহিদাই, বাবা বাবা এটা কাটমার ভাই, খুব সুন্দর ড্রাইভ করছে আমাদের রাইডার 2.0, এই যে মাল ছুটেছে, মাল ছুটেছে, ঢুকছে হচ্ছে দুই পৃথিবীতে, না দুই পৃথিবী না, এটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম টিকটক ইমো, তারপরে এটা স্ন্যাপচ্যাট আর ইউটিউব, এই যে আমাদের লোগোটা। ভাই
এই প্যান্ডেলটা হচ্ছে এত সুন্দর করেছে, মানে মানে সোশ্যাল মিডিয়াকে মানে এতভাবে তুলে ধরেছে, তার জন্য এরা পেয়েছে মমতার কাছ থেকে 70,000। আর এই যে আমাদের দাদা আছে, এই যে আমাদের দাদা ওরাও আছে এখানে, হ্যাঁ প্যান্ডেল হেভি হয়েছে ওরাও বলছে। তো এখানে আরেকটা চেক, এটা হচ্ছে 70,000, এটা অরিজিনালটা, এটা হচ্ছে দিয়েছে তাই পোস্ট। তো এখন হচ্ছে আমরা একটু দাঁড়িয়েছি হচ্ছে একটা ছবি তোলার জন্য, হচ্ছে আমাদের পেছনে বাচ্চা বাড়িটা রয়েছে, দেখো বাচ্চা বাড়িটা ফটো, আমার আইফোনে আইফোন আছে না, আইফোনে ফটো তোলার জন্য দাঁড়িয়ে হচ্ছে সব, একদম গরিব এরা, গরিব গরিব। এখন আমাদের ভাই দেখো তোমাদের একটা কার্ড দেখাবে, সুন্দর টান, তার মধ্যে এখান থেকে বুলেট বেরোচ্ছে, এখনই আমার ভাই বেরোবে, ভাই তো গাইজ আমরা এখন চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারি বর্ধমানে ঠাকুর দেখতে। বাচ্চা এখানে মানে টিয়া পাখি পুষবে, এদের খুব পোষা শখ, তার জন্য এরকম খাঁচা বানিয়েছে। আরে পাশে ইন্ডিয়া, জীবন যখন কিছুটা স্থিতিশীল হতে চলেছে তখন শুরু হয়ে যায়। তো আজকে তোমাদের হচ্ছে লাস্ট প্যান্ডেল দেখাবো, এটাই লাস্ট প্যান্ডেল। তো এরপরে হচ্ছে প্রায় 4টে বেজে যাচ্ছে এখন, নিউ লুকটা দেখে নাও, সুন্দর লুক আছে। Yeah.